সামনেই লোকসভা নির্বাচন বা ভোটের কারণে 2024 সালের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাস করতে চলেছে বা উত্তীর্ণ হতে চলেছে, এমন একটি তথ্যই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তোমরা অনেকেই আমায় কমেন্ট করে জানতে চাইছিলে, সত্যিই কি ভোটের কারণে 2024 সালের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হবে? আজকে এই সম্পর্কেই রয়েছে বিস্তারিত আলোচনা। তার পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট সম্পর্কিত রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। প্রথমে তোমাদের রেজাল্টের ব্যাপারে যে তথ্য, সেই তথ্যটি আলোচনা করে নিই। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু মে মাসের প্রথম সপ্তাহেই বের হতে চলেছে। পর্ষদ সভাপতি এই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দিয়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, 2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট তৈরির কাজ অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। পর্ষদ সভাপতি এটি জানিয়ে দিয়েছিলেন। রেজাল্ট বের হওয়ার অপেক্ষা শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল। এই গ্রিন সিগন্যাল মানে কি? মানে রাজ্য সরকার যেদিন অনুমোদন দেবে সেই দিনই তোমাদের রেজাল্ট কিন্তু পর্ষদের তরফ থেকে পাবলিশ করে দেওয়া হবে। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে রাজ্য সরকার কবে অনুমোদন দেবে, এটি বলা আমার পক্ষে সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না। রাজ্য সরকার যেদিন অনুমোদন দেবে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশন আকারে, সেদিন আমি অবশ্যই তোমাদের সামনে সেই তথ্যটি তুলে ধরবো। এটুকু জেনে রাখো, তোমাদের রেজাল্টও কিন্তু এপ্রিলের লাস্ট উইক মানে এই সামনের কয়েকটা দিনের মধ্যে অথবা মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই বের হয়ে যাবে। এক্সপেক্টেড ডেট কত হতে পারে সেই সম্পর্কিত আলোচনা আমি আগের ভিডিওতে করে দিয়েছি, জানার ইচ্ছে থাকলে ভিডিওগুলি একবার দেখে নিও। এবার বলি তোমাদের পাস করানোর বিষয়ে। যে তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, সমস্ত ছাত্রছাত্রীরাই পাস করে যাবে যেহেতু সামনেই ভোট, সেই কারণে এইরকম কোন তথ্য কিন্তু এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে জানানো হয়নি এবং এই তথ্যটি সম্পূর্ণভাবে মিথ্যা বা ভ্রান্তিকর তথ্য। এমন সংবাদ কোথাও কখনো থাকে না যে সকলকেই পাস করিয়ে দেওয়া হবে, তার কারণ হচ্ছে সামনেই ভোট, এটি মিথ্যা তথ্য। হ্যাঁ, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিছু সাবজেক্টের প্রশ্ন একটু গোলমেলে ছিল যার জন্য পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল ছাত্রছাত্রীদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে যেন কোনো কার্পণ্য না করা হয়। যতটুকু উত্তর লিখে আসবে সেটুকু উত্তর যদি সঠিক হয় তার জন্য ছাত্রছাত্রীরা যেন সম্পূর্ণ নাম্বার পায়, এই সম্পর্কিত আলোচনা আমি আগেই করে দিয়েছি। তোমরা জানো মাধ্যমিকের ক্ষেত্রে নোটিফিকেশন জারি করা হয়েছিল কয়েকদিন আগেই, যাতে আরো একবার নতুন করে চেক করে দেখা হয় সঠিকভাবে নাম্বার দেওয়া হয়েছে কিনা। তার মানে নাম্বার কিন্তু দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের, সঠিকভাবেই নাম্বার দেওয়া হচ্ছে, নাম্বার দেওয়া হয়ে গেছে, কিন্তু সকলেই যে পাস করবে এমনটি তো হতে পারে না। সমস্ত ছাত্রছাত্রী যে সমস্ত উত্তর লিখে এসেছে পাস নাম্বারটুকু পেয়ে যাবে, হ্যাঁ যদি সকলেই লিখে আসতে পারে পাস করবে, কিন্তু এমনটি হয় না। ফেল অবশ্যই করবে কিছু না কিছু ছাত্রছাত্রী, সকলকেই পাস করিয়ে দেওয়া হবে এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা তথ্য, ভ্রান্তিকর তথ্য। এই তথ্য থেকে নিজেরা কিন্তু দূরে থাকবে। আর হ্যাঁ, এই কয়েকটা দিন একটু নিজেরা সচেতন থেকো, কারণ এই কয়েকটা দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন কিন্তু চলে আসবে। ভুয়ো খবর বা মিথ্যা খবরে কান দিও না, নোটিফিকেশন জারি করা হলে অবশ্যই সেটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।